হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমি আমার টিউটোরিয়ালে দেখাবো কিভাবে ফানি ডাবিং ভিডিও তৈরি করতে হয়। তো আর কথা না চলে যাব সরাসরি মূল কাজে। মূল কাজে যাওয়ার আগে একটি কথা, আপনি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটিতে একটি ক্লিক করে নিন। এতে করে যা হবে আমি নতুন কোনো টিউটোরিয়াল দেওয়ার সাথে সাথেই আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। সো লেটস গো। ফানি ডাবিং ভিডিও প্রায় যে কোনো ভিডিও এডিটর সফটওয়্যার দিয়ে করা যায়, পিসির জন্য ক্যামতেশিয়া দিয়ে করা যায় এবং ফোনে কাইন মাস্টার সফটওয়্যার দিয়ে করা যায়। তো আপনার এই সফটওয়্যারগুলো যদি প্রয়োজন হয় তাহলে আমার চ্যানেলে টিউটোরিয়াল আছে, টিউটোরিয়ালে দেখে প্রপারলি ইনস্টল করে নিতে পারেন। তো আমি মনে করি সফটওয়্যারটা ফ্যাক্ট না, কাজের প্রসেসটা জানা ফ্যাক্ট। জানতে হবে যে আসলে কাজটা কিভাবে করতে হয়, তারপর আপনি সফটওয়্যার নির্বাচন করতে পারেন। তো আর কথা নয়, এখন চলে যাব মূল কাজে। প্রথমেই সফটওয়্যারটি ওপেন করতে হবে। সফটওয়্যারটি ওপেন করলে এরকম আপনি দেখতে পাবেন সফটওয়্যারের ফেস পয়েন্ট। তো কাজে যাওয়ার আগে আমি একটু বলে নেই যে কাজ করতে হলে মেইনলি কী করতে হবে। সাপোজ আমি একটা ভিডিও ইম্পোর্ট করি, আপনি যেই ভিডিওটি ফানি ডাবিং করবেন সেই ভিডিওটি এই ইম্পোর্টে ক্লিক করে ইম্পোর্ট করতে হবে। তারপরে যেখানে ভিডিওটি আছে সেখান থেকে সিলেক্ট করে ওপেন ক্লিক করতে হবে। তো আমি ধরে নিচ্ছি এই ভিডিও দিয়ে আমি ফানি ডাবিং ভিডিও করব। আপনি ইম্পোর্ট করার পর ওই ফাইলটি কিন্তু ক্লিপ বিনে থাকবে, এটা হচ্ছে ক্লিপ বিন। তারপর ওই ভিডিওকে ড্র্যাগ করে টাইম লাইনে নিয়ে আসতে হবে। আমি মূল কাজে যাওয়ার আগে একটু কাজের প্রসেসটা বলে নেই, তাহলে আমি যখন কাজ করতে যাব তখন আপনাদের বুঝতে সুবিধা হবে। ডাবিং ভিডিও তৈরি করতে গেলে মেইনলি দুইজন বা তিনজন হলে খুব ভালো হয়, কারণ তখন ভয়েসটা ডিফারেন্ট হয়। আর মেইনলি আপনি যে ভিডিওতে ড্যাবিং করবেন সেই ভিডিওর পার্সন কয়জন তার উপর ডিপেন্ড করবে কয়জন লোক হবে। আপনার যদি লোক না থাকে তাহলে আপনি নিজেই একই ভয়েস দিয়ে দুই তিনভাবে করতে পারবেন, সেটাও সমস্যা না। তবে সবথেকে ভালো হয় দুজন অথবা তিনজন হলে, বা ডিফারেন্ট কোনো পার্সনের ভয়েসটা দিতে পারলে সবথেকে ভালো হবে। তো যেই ভিডিওটি ডাবিং করবেন সেই ভিডিওর অডিও কিছুতেই রাখা যাবে না, অডিও সেপারেট করে পুরোপুরি ডিলিট করে দিতে হবে। তারপর 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ড বা 30 সেকেন্ড করে ক্লিপ তৈরি করতে হবে। এই ক্লিপগুলোতে ভয়েস সেট করতে হবে, ভয়েস সেট করে পরে সবগুলো এক জায়গায় করতে হবে। তো এখন আমি মূল কাজে যাব। এই ভিডিওটাতে যে অডিও আছে প্রথমে আমি সেই অডিওটি ডিলিট করে দেব। এটা করার জন্য ভিডিওটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করতে হবে। রাইট বাটন ক্লিক করার পর এখানে দেখবেন সেপারেট অডিও অ্যান্ড ভিডিও, এটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করলে দেখবেন এটা হচ্ছে অডিও, এটা হচ্ছে ভিডিও। তো এখান থেকে আমি ডিলিট বাটনে ক্লিক করে অথবা এখান থেকে রাইট বাটনে ক্লিক করে ডিলিট করে দিতে পারি। আচ্ছা, এখন এটা ড্র্যাগ করে ফুল স্ক্রিন করে দিতে হবে। স্ক্রিনটা ড্র্যাগ করে বড় করার সময় অবশ্যই উপর থেকে রেজুলেশনটা সিলেক্ট করে নেবেন। এখান থেকে 1080x720 গ্রেট ফর ইউটিউব এটা সিলেক্ট করে দিবেন, তারপর ওকে। ব্যাস অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন আপনি একটু ভিডিওটা প্লে করে দেখেন যে কোথায় কোথায় কোন অডিও সেট করলে সবথেকে ভালো হবে। আর এটা কিন্তু ভিডিওটা আগেই আপনাকে দেখে ডিসাইড করতে হবে যে আপনি কোন ভিডিও দিয়ে ডাবিং ভিডিও করবেন এবং কোন জায়গাতে কোন কোন কথা সেট করলে সেটা ভালো হবে, সেটা কিন্তু আপনার আগেই প্ল্যান করে নিতে হবে। আমি কিন্তু এই ভিডিওর উপর একটি ডাবিং করে রেখেছি, সেটা ভিডিওর পরে দেখবেন। তো জাস্ট আপনি আইডিয়া দেওয়ার জন্য আপনাদের এই ভিডিওটা করে রেখেছি, ভিডিওটা অবশ্যই অবশ্যই পরে দেখে নেবেন। এখন অডিও সেট করার জন্য ভিডিও শুরুতেই এই পয়েন্টটা রাখবেন। পয়েন্টটা রাখার পর টুলস থেকে ভয়েস ন্যারেশন ক্লিক করতে হবে। ভয়েস ন্যারেশন ক্লিক করার পর এখান থেকে ভলিউমটা হাই করে দেবেন। হাই করে দেওয়ার পর দেখবেন আমি এইখানে স্টার্ট রেকর্ডিং ক্লিক করার সাথে সাথে ভিডিওটা প্লে হতে থাকবে। আর তখন যে কথাগুলো বলবো তখন সেই কথার একটা অডিও তৈরি হবে, সেই কথার অডিওটা এক জায়গাতে সেভ করতে হবে। সেভ করলে অডিওটা অটোমেটিকলি এখানে চলে আসবে। দেখুন ভিডিওটা শুরু হয়ে গেছে, আর আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো কিন্তু রেকর্ড হচ্ছে। এভাবে 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ড বা 30 সেকেন্ডের একটা ক্লিপ নেবেন, ক্লিপ নিয়ে সেটা আলাদা তৈরি করবেন। আচ্ছা, এখন আমি স্টপ করে দিচ্ছি। এই যে অডিওটা রেকর্ডিং হলো, এই অডিওটা এখন সেভ করার জন্য একটা লোকেশন চাচ্ছে। তো আপনি এইখান থেকে ডেস্কটপে অথবা ফাইল ম্যানেজারের যে কোনো ড্রাইভে সেভ করার জন্য লোকেশনটা সেট করে দিবেন। ফাইল নেম দেখুন অডিওটা চলে এসেছে।
এখন এই অডিওটাকে নিয়েই মূল কাজ করতে হবে। আমি জুমিংটা একটু বাড়িয়ে দেই। বাড়িয়ে দেওয়ার পর দেখুন এটা হচ্ছে অডিও লেভেল। উপরে অডিওটা ক্লিক করে এই অডিওটি ক্লিক করবেন। অডিওতে ক্লিক করলে এখানে লেভেলটা দেখাবে। আপনার অডিও লেভেলটা যদি কম হয় তাহলে একটু বাড়িয়ে দিবেন, আবার কমিয়েও দিতে পারেন। দেখুন এখানে দেখা যাচ্ছে যে অডিওটা কোথা থেকে শুরু হয়েছে। শুরুর একটু আগে থেকে বাকি যেটুক বাম পাশে আছে আমি সেটুক কেটে ফেলবো। এটা করার জন্য এখান থেকে এই স্প্লাইটে ক্লিক করতে হবে। স্প্লাইটে ক্লিক করলে অডিওটা স্প্লাইট হয়ে যাবে। এখন বাকি যেটুক আছে এটাতে রাইট বাটন ক্লিক করে দিতে পারেন, অথবা কিবোর্ড থেকে ডিলেটে ক্লিক করেও ডিলেট করে দিতে পারেন। তারপর এখন আমি এভাবে সেট করব। এভাবে কেটে ফেলার পর তারপর এই যে প্লে আইকন আছে এই প্লে আইকনে ক্লিক করে আপনি দেখবেন যে আপনার কথার সাথে বা কতটুকু ম্যাচ করছে। সর্বোচ্চ চেষ্টা করবেন ওই কথার বা বাচনভঙ্গির সাথে একটু ম্যাচ করানোর জন্য। তারপরে যেটা করতে হবে এই অডিও রাইট বাটন ক্লিক করতে হবে। রাইট বাটন ক্লিক করার পর এটা হচ্ছে ক্লিপ স্পিড, এই ক্লিপ স্পিডটা আপ ডাউন করে দেবে। মূলত এই ক্লিপ স্পিড আপ ডাউন করার মাধ্যমে ভয়েসে ভেরিয়েশন তৈরি হবে। আর আপনাকে দেখতে হবে যে ওই ভিডিওতে কয়জন মানুষের টকিং হচ্ছে। যদি দুইজন মানুষ হয় তাহলে দুইজন মানুষের টকিং সেট করবেন। এই টকিংটা সেট করার সময় একটু লক্ষ্য করে দেখবেন, একজনের ভয়েসের ক্লিপ স্পিডটা বাড়িয়ে দিতে হবে আর একজনের ভয়েস স্পিডটা কমিয়ে দিতে হবে। তো প্রথমে যে বক্তৃতা দিচ্ছে বা প্রথমে যে টকিং করবে তার ভয়েসটা আমি কমিয়ে দেব, 80% দিলাম। ওকে, এভাবে সেট করলাম। এভাবে 10 সেকেন্ড, 20 সেকেন্ড অথবা 30 সেকেন্ড গেল। সাপোজ আমি ধরে নিলাম প্রথম যে লোক টকিং করছে এর জন্য আমি এতটুকু রেখে দেব। ব্যাস এতটুকু রাখার পর স্প্লাইট করে দেব। স্প্লাইট করার জন্য দুটি সিলেক্ট করে এই স্প্লাইটে ক্লিক করতে হবে। ব্যাস এটা ক্লিপ হয়ে গেল। এটা এখানে রেখে দেব। এবার আমি সেকেন্ড পার্সনের জন্য ভয়েস তৈরি করব। সেকেন্ড পার্সনের জন্য ভয়েস তৈরি করার জন্য এখান থেকে টুলসে ক্লিক করতে হবে। টুলস থেকে ভয়েস ন্যারেশন, অলরেডি অপশনটি আমার এখানে এসেই আছে। তারপর স্টার্ট রেকর্ডিং, দেখুন আমি স্টার্ট রেকর্ডিং করা মাত্র কিন্তু কথা বলছে, তার সাথে কিন্তু আমার মিলিয়ে কথা বলতে হবে বা যতটা সম্ভব মিলিয়ে কথা বলা যায়। ব্যাস তারপরে স্টপ রেকর্ডিং, তারপর সেম প্রসেসে অডিওটা ক্লিক করার পর এখান থেকে অডিও লেভেলটা একটু বাড়িয়ে দেব। তারপর যেখান থেকে অডিও শুরু হয়েছে সেইটুকু রেখে বাকিটুকু কেটে দেব স্প্লাইট। আচ্ছা অডিও লেভেলটা আমি একটু কমিয়ে দিয়ে নিচ্ছি, তাছাড়া আমি যখন ভিডিওটা প্লে করব তখন আমার কথাগুলো শোনা যাবে। ওকে, এটার জন্য আমি এতটুকু রাখবো। আচ্ছা এবার একটু লক্ষ্য করে দেখুন এখানে যে পিকচারগুলো থাকবে ভিডিওটা থাকবে সেই ভিডিওটা আমি চেঞ্জ করে দেব। একটা ভিডিও তৈরি করার জন্য আপনি যতটুকু টকিং দিতে চান সবগুলো টকিং কিন্তু এইরকমভাবে 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ডের মধ্যে করে ক্লিপের মাধ্যমে তৈরি করতে হবে। তারপর এই ক্লিপগুলোর গ্রুপ তৈরি করতে হবে। আর এই গ্রুপ তৈরি করার জন্য প্রথমে অডিও এবং ভিডিও সিলেক্ট করতে হবে। তারপর মাউস থেকে রাইট বাটন ক্লিক করতে হবে। রাইট বাটন ক্লিক করার পর গ্রুপে ক্লিক করতে হবে। যদি কখনো এটা সেপারেট করতে চান, সেপারেট করতে চাইলে এটার উপর মাউস পয়েন্টার রাখতে হবে, তারপর রাইট বাটন ক্লিক করতে হবে, তারপর এখান থেকে আনগ্রুপ ক্লিক করতে হবে। গ্রুপ করার সুবিধা হচ্ছে অডিও এবং ভিডিও যেন উল্টো পাল্টো না হয়।
যখন ভিডিওটা প্রোডিউস করবেন, প্রোডিউস করার সময় সবগুলো ক্লিপ এক জায়গায় করবেন। সাপোজ আমি এই দুটি ক্লিপের মাধ্যমে একটি ভিডিও তৈরি করব, এটার জন্য আমার যেটা করতে হবে, আপনি যদি ভিডিও সামনে ইন্ট্রো দিতে চান তাহলে ইন্ট্রো দিতে পারেন, আমি একটি ইন্ট্রো অ্যাড করব। তারপর এবার ভিডিওর শেষে একটি আউটরো দেব। ব্যাস, আর যেগুলো আছে সব কেটে দেব। এবার ভিডিওটা তৈরি করার জন্য প্রোডিউস অ্যান্ড শেয়ার এখানে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে রেজুলেশন সিলেক্ট করে দিতে হবে, HD MP4, তারপর নেক্সট। এবার ভিডিওটি কোথায় সেভ হবে সেই লোকেশনটি সিলেক্ট করে দিতে হবে, আমি ডেস্কটপে সেভ করব, এই জন্য ডেস্কটপ সেভ করে দিলাম। ব্যাস, এবার ফিনিশ। এবার যদি ফিনিশ দেয় তাহলে আমার ভিডিওটা তৈরি হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে ফানি ডাবিং ভিডিও তৈরি করতে হয়। এরপরও যদি আপনার কোনো বিষয়ে সমস্যা হয় তাহলে আপনি সমস্যাটি লিখে আমাকে ইনবক্স করতে পারেন অথবা গ্রুপে পোস্ট করতে পারেন, আমি অবশ্যই আপনার সমস্যার সমাধানের চেষ্টা করব। আশা করি আমার এই ভিডিওটি ফানি ডাবিং ভিডিও তৈরি করার ক্ষেত্রে উপকার আসবে। আর যদি আপনার উপকারে আসে এবং ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্টস করে আপনার মূল্যবান মতামত জানাবেন, আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। পরবর্তীতে এরকম আরও গুরুত্বপূর্ণ সব টিউটোরিয়াল পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটিতে একটি ক্লিক করে রাখুন। সো আজকের মতো এখানেই, আপনার সাথে আবারও দেখা হবে নেক্সট কোনো টিউটোরিয়ালে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় খোদা হাফেজ।